আমার দাদারা আমার দাদার দাদা আমি শুনেছি আমি তাদেরকে দেখিনি আমি শুনেছি তারা বাগদাদ থেকে ধর্ম প্রচার করতে বাংলাদেশে এসেছিলেন এবং তারা সিরাজগঞ্জে থাকা শুরু করেছিলেন সেখান থেকে তারা চলে যান রাজশাহীতে তারপর সেখান থেকে রংপুর আর আমি এখন থাকি ঢাকায় الحمد لله جابوتي قرشم شايف بنوغان اكبر تموهيا نغوريا الله رب العالمين الجنة جي الله پاك نازل قرصن محابش محابش شاي محاقم تو القرآن الكريم جي الله پاك اما در کے مسلم بوڑی بار جانم گروہن قرار توفیق دیئے سن ایبن نبی محمد صلی اللہ علیہ وسلم امت و شعبان کو دیئے سن شکلی بولی الحمد لله অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে একবার দরুদ পড়ি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمانيتو بصيري كمان أتنا قرار الحمد لله على كل حال الله باك أمان الشرق دور جدار توفيق دارك দিনের ক্ষেত্রে কোন গাছ চললে দিনের উপকার হবে আর কোন গাছ চললে দিনের ক্ষতি হবে এটা আলেমুল আমরা বেশি বোঝেন সাধারণ মানুষের চাইতে আলেমুল আমরা বেশি বোঝেন এটাই সত্য অতএব তাদেরকে তাদের মতো কাজ করতে দিলে বাংলার জমিনে দিন পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ দিনের ফিকির তোমার চেয়ে আমার বেশি আছে কি করলে দিনের উপকার হবে এটা তোমার চেয়ে আমি বেশি বুঝি আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন আমিন সিরাজগঞ্জবাসী কেমন আছেন আমি কিন্তু সিরাজগঞ্জের সন্তান আবার আমার দাদারা আমার দাদার দাদা আমি শুনেছি আমি তাদেরকে দেখিনি আমি শুনেছি তারা বাগদাদ থেকে ধর্ম প্রচার করতে বাংলাদেশে এসেছিলেন এবং তারা সিরাজগঞ্জে থাকা শুরু করেছিলেন সেখান থেকে তারা চলে যান রাজশাহীতে তারপর সেখান থেকে রংপুর আর আমি এখন থাকি ঢাকায় সব মিলে আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে এই জন্য আজকে আলোচনা ইনশাআল্লাহ লম্বা হবে আপনারা কেমন আছেন সত্যি কথা বলতে আমি ভালো নাই কারণটা বলছি এই কারণ থেকেই কথা বলা শুরু করি গতকাল গতকাল পশ্চিমা সভ্যতার একটা কান্ট্রি সে দেশের নাম সুইডেন এই সুইডেনের মধ্যে একটা ডানপন্থী গোষ্ঠী আছে কট্টর তাদের নাম হচ্ছে স্টাম কুর্স কট্টরপন্থী একটা দল ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তাদের একজন নেতা আছে তার নাম হচ্ছে রাসমুস পালুদান আমি এগুলো মুখস্থ করতে চাই নাই এই জন্য দেখে দেখে বলছি এগুলো মুখস্থ করা আমার কাছে সময় নষ্ট করা এদের এদের সম্পর্কে তথ্য মুখস্থ করাটা হচ্ছে আমার জন্য গায়রতহীনতা সময় নষ্ট করা তো এই দলের এই নেতা রামসুস পালুদান সে সুইডেনের পুলিশ প্রোটেকশনে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে এই ঘটনা সে আরো ঘটাবে এবং সে নাকি এবার বলেছে যে কোরআনের উপরে নাউযু বিল্লাহ আল্লাহ তার চেহারাকে আগুনে জ্বালায় দেখ কোরআনের উপরে শুকরের রক্ত ঢালতে চাচ্ছে এবং এই নিউজ আমরা দেখলাম ফেসবুক ইউটিউবে মোটামুটি ভাইরাল আমাদের দেশের সেকুলার চ্যানেলগুলো এগুলো প্রচার করছে এইরকম একটা অবস্থায় আমরা ভালো থাকতে পারি কিভাবে একজন মানুষের একজন মুসলমানের যদি ইমান থাকে আল্লাহর প্রতি মহব্বত থাকে তার রাসুলের প্রতি মহব্বত থাকে এবং কোরআনের প্রতি ভালোবাসা থাকে সে কি এইসব ঘটনার পর ভালো থাকতে পারে গতকাল থেকেই মনের মধ্যে একটা আগুন জ্বলছে
আর খুব সংবেদনশীল জায়গায় আমরা বসে থাকি, অনেক কথা বলতে চাই বলতে পারি না, অনেক কিছু করতে চাই করতে পারি না, অনেক ভিতরে জ্বালা এবং ক্ষোভ থাকে প্রকাশ করতে পারি না, অনেক কিছু লিখতে চাই লিখতেও পারি না, চতুর্দিক থেকে মনে হয় যে আমাকে একদম বেঁধে রাখা হয়েছে, কিন্তু এই আগুনটা ধরে রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সবাই আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে দিল আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করলো না, আমরা কোন যুগে বাস করছি? এরাই আমাদেরকে মানবতার কথা বলে, এরাই আমাদেরকে বাক স্বাধীনতার কথা বলে, এরা আমাদেরকে শিখায় কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, ওরা আমাদেরকে জিহাদ এবং জঙ্গিবাদের সংজ্ঞা শিখায়, ওরা আমাদেরকে মানবতা অমানবিক আচরণ শিখায়, কোনটা ভালো কোনটা মন্দ ওরা আমাদেরকে শিখায়। মুসলিমরা এখন পশ্চিমাদের হুবহু অনুকরণ করে চলেছে, অথচ সেখানেই দেখা যায় মানবতার নামে বাক স্বাধীনতার নামে প্রায় কোরআনকে অবমাননা করা, পুড়িয়ে দেয়া, ছিঁড়ে ফেলা। এর কয়েকদিন আগে ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকা হয়েছিল, মনে আছে? এটা সেই সভ্যতা। এই সভ্যতার সাথে কি আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি? আমরা কি ওদের ধর্মগ্রন্থকে গালি দিয়েছি কখনো? আমরা কি তাদের নবী ঈসা আলাইহিস সালাম, তিনি তো আমাদেরও নবী, আমরাও তো বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা কি কখনো তাকে গালি দিয়েছি? আমরা কোনোদিনও কোনো মুসলিম তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে? তাহলে ওরা বাক স্বাধীনতার নামে আমাদের ধর্মগ্রন্থ কেন পড়াবে? এর বিচার কি হওয়া উচিত নাকি? কিভাবে করবেন? সেই ক্ষমতা তো আমাদের হাতে নাই, যাদের হাতে সেই ক্ষমতা তারা নীরব বসে আছে। সারা মুসলিম বিশ্ব থেকে যদি খালি তেলটা বন্ধ করে দেওয়া হয়, দেখবেন একদম সিধা হয়ে গেছে ইনশাল্লাহ। মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে থেকে নেতারা যদি বলে গ্যাস বন্ধ করে দিব, এমনি সিধা হয়ে যাবে ইনশাল্লাহ। বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দিব ওদের সাথে, সব সিধা হয়ে যাবে ইনশাল্লাহ। পায়ে নাকে খড় দিয়ে পায়ে এসে বলবে যে আমাদের ভুল হয়ে গেছে, তারপর ছাড়বো ইনশাল্লাহ। আমাদের হাতে ক্ষমতা নাই, আর যাদের হাতে ক্ষমতা আছে তারা এগুলো ভাবার সময় পান না, এই হলো সমস্যা। কিন্তু আমরা আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, এতে আমরা ব্যথিত, কোরআন এবং হাদিসের অবমাননায় আমরা ব্যথিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তিতে আমরা ব্যথিত। কিন্তু আমরা মুসলিম হিসেবে, আমরা যারা মুসলিম তরুণ যুব সমাজ সামনে বসে আছেন, আমরা কতজন কোরআন পড়তে জানি এটা হচ্ছে বড় কথা। আমরা কোরআনের অবমাননায় ব্যথিত হই, কিন্তু আমরাই যদি কোরআন পড়তে না জানি বিষয়টা কিন্তু আরো খারাপ হবে না? আমরা নবীর অবমাননায় ব্যথিত হই, কিন্তু সেই নবীর সুন্নত যদি আমাদের মধ্যে না থাকে বিষয়টা সমস্যা হবে না? এটা কি আমাদের জন্য লজ্জার নয়? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা প্রথম প্রতিবাদ এভাবে করব, আমাদের মধ্যে যতজন এই লেকচার শুনছেন এবং বলছি আমি সহ আপনারা সবাই প্রত্যেকেই বিশুদ্ধ করে আগে আল কোরআন তেলাওয়াত করা শিখবেন, বলেন আমিন। আল্লাহর কাছে ওয়াদা করেন আগামী রমাজান আসার আগেই, পাক্কা নিয়াত করেন আগামী রমাজান আসার আগেই আমরা সবাই বাংলাদেশের 16 কোটি মানুষ আল কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী বাদ থাকবে না যে কোরআন তেলাওয়াত করতে জানে না, এমন দেশ গড়ব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এই ওয়াদা ব্যক্ত করতে পারবো ইনশাআল্লাহ? শুধু মুখের কথায় হবে না, কাজে প্রমাণ করতে হবে। আগামী রমজান আসার আগেই, মার্চ মাসের 20 তারিখের পরে রমজান আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদের হায়াতে আল্লাহ পাক বরকত দিন। যে রমজানে কোরআন নাজিল হয়েছে, সেই রমজান মাস আসার আগেই আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেক মুসলিম আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কিতাব আল কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াদা করছি তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক নিয়াতকে কবুল করুন বলি আমিন। আল কোরআন শিখতে সময় লাগবে বড় জোর 2 মাস, আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে সময় লাগে সর্বোচ্চ 2 থেকে 3 মাস। এই 2 থেকে 3 মাস যদি আপনি একটু পরিশ্রম করেন, স্থানীয় ওলামায়ে কেরাম ইমাম সাহেব খতিব সাহেবদের সাথে একটু পরামর্শ করেন, বক্তব্যে যান, মাদ্রাসায় যান, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। সেটা উচিত কিনা? যেই কোরআন কেউ পুড়িয়ে ফেললে আমাদের কলিজে আগুন ধরে, সেই কোরআন যদি আমরা পড়তে না জানি এর চেয়ে হতভাগা আর কে আছে বলেন? এর চেয়ে হতভাগা কেউ আছে? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা আরো ওয়াদা করব, কোরআন শুধু আমরা তেলাওয়াতই করব না, আল কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 114টা সূরা 30 পারা আমরা এ টু জেড অর্থটা করব ইনশাআল্লাহ। আমরা আগামী 1 বছরের মধ্যে
এই রমজান থেকে পরের রমজান এই এক বছরের মধ্যে আল কোরআনের 6236 আয়াতের অর্থ পরিশেষ করব ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ নাওয়া খাওয়া বাদ দিয়ে হলো পড়ব ইনশাআল্লাহ সবকিছুর আগে দিন সবকিছুর আগে পরকাল সবকিছুর আগে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন বাকি সবকিছু পরে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ কোরআনের তিনটা তাফসীর ভাষায় কিনবেন কমপক্ষে তিনটা কয়টা তিনটা সব জায়গায় अवेलेबल পাওয়া যায় একটা হচ্ছে তাফসীর মাআরিফুল কোরআন নাম শুনেছেন তাফসীর মাআরিফুল কোরআন সবার ভাষায় থাকা চাই দুই নাম্বার তাফসীর ইবনে কাসির নাম শুনেছেন এই তাফসীর সবার ভাষায় থাকা চাই তিন নাম্বার তাফসীর জালালাইন এটা সবচেয়ে সুন্দর তাফসীর আমার কাছে মনে হয় আমার সবচেয়ে প্রিয় তাফসীর তাফসীর জালালাইন এটা কিনবেন ইনশাআল্লাহ ভাষায় পড়ার চেষ্টা করবেন এক বছরের মধ্যে আল কোরআনে এ টু জেড অর্থ প্রসেস করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন বলি আমিন আমরা কোরআন পড়ব তেলাওয়াত করব অর্থ বুঝব প্রতিদিন কমপক্ষে পাঁচ পৃষ্ঠা প্রতিদিন কমপক্ষে পাঁচ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে অভ্যাস করে তুলব ইনশাআল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের পর এক পৃষ্ঠা করে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এক পৃষ্ঠা করে অন্তত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা পারা যাবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিবাদ করব যে হে আল্লাহ আমি মুসলিম আমি তোমার গ্রন্থকে ভালোবাসি এই গ্রন্থকে মাথা পেতে নিয়েছি আল্লাহ আমি এই কোরআনের হক আদায় করি আল্লাহ তুমি আমাকে কবুল করো বলি আমিন আমরা কোরআন তেলাওয়াত করব দৈনিক কমপক্ষে পাঁচ পৃষ্ঠা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে এক পৃষ্ঠা পারা যাবে ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একজন করে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কমপক্ষে একজন করে হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে থাকা চাই আপনার দুইটা ছেলে একটাকে হাফেজ বানাবেন কমপক্ষে দুইটা মেয়ে একটা মেয়েকে হাফেজ বানাবেন কমপক্ষে আপনার বাসায় মা বোন আছে স্ত্রী সন্তান মা বোন সন্তান সন্ততি আছে প্রত্যেক পরিবারে কমপক্ষে একজন করে হাফেজে কোরআন থাকা চাই পারা যাবে ইনশাআল্লাহ নিয়াত করেন পারা যাবে ইনশাআল্লাহ আল কোরআন এমন কিতাব যদি সারা বিশ্ব থেকে সমস্ত কোরআনের কপি কেউ সরিয়ে ফেলে আল্লাহ না করুক তাহলে আগামীকাল সকাল হওয়ার আগেই আমরা কলিজা থেকে কোরআন লিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ কোরআন সবার কলবে কলবে ইনস্টল হয়ে আছে ইনশাআল্লাহ আছে না বাংলাদেশে বাংলাদেশেই লক্ষ লক্ষ হাফেজ আছে সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ কোরআন আছে যারা এক রাতের মধ্যে কোরআন লিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন করে কোরআনওয়ালা মানুষ তৈরি করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুন বলি আমিন আরো আছে কোরআনের ভাষা আরবি ভাষা এই আরবি ভাষাটা যে ব্যক্তি জানবে এবং শিখবে সে কোরআনের গভীর মর্ম অনুধাবন করতে পারবে ইনশাআল্লাহ আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করতে হবে কিভাবে আমরা বাসায় গিয়ে মা বোনদেরকে জিজ্ঞাসা করবেন হিন্দি দিয়ে কোনো কথা জিজ্ঞাসা করবেন তার উত্তর দিয়ে দিবে দিবে কি না দিতে না পারলেও যেটা শুনে সেটা বোঝে ঠিকই এটা কিসের বদৌলতে হয়েছে সিরিয়ালের বদৌলতে যত বেশি সিরিয়াল দেখেছে আস্তে 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 সবাই হিন্দি বোঝা শুরু করে দিয়েছে এমন কোন মা বোন নাই হয়তো বাংলাতে যে হিন্দি বোঝে না কিভাবে হলো কোন স্কুলে পড়ানো হয়েছে কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক হিন্দি শিক্ষা আছে নাকি তাহলে আমরা শিখলাম কিভাবে উত্তর মিডিয়ার মাধ্যমে টিভি সিরিয়ালের মধ্য দিয়ে সিনেমার মধ্য দিয়ে হিন্দি গানের মধ্য দিয়ে এই সংস্কৃতির মধ্য দিয়ে আপনি শিখে ফেলেছেন এটা কিন্তু আপনি হাতে কলমে শেখেন নাই এমনি এমনি শিখে ফেলেছেন এভাবে আরবি ভাষাও শেখা সম্ভব ছিল যদি আপনি কথা বলতেন আরবিতে শুনতেন আরবি লিখতেন আরবি আরবি সংস্কৃতি থাকতো দেখতেন আপনি আরবি শিখে ফেলেছেন কিন্তু এটা আমরা করতে পারি নাই আরবি শেখা কেন দরকার আরবি জাতীয়তাবাদের জন্য নয় বরং কোরআনের ভাষা শেখার স্বার্থে কোরআনুল কারীম আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন আরবিটা জানলে কোরআনের ভাষা শেখা যাবে কোরআনের গভীর মর্ম শেখা যাবে অতএব আমাদের সবার উচিত হবে কোরআনিক অ্যারাবিকটা শেখা আরবি কিন্তু দুই রকম হয় একটা নর্মাল যেটা কথোপকথন স্পোকেন অ্যারাবিক সেটা কিন্তু ডিফারেন্ট সেটা কোরআনের মতো নয় সেটা ডিফারেন্ট আর কোরআনিক অ্যারাবিকটা ডিফারেন্ট এটা ক্লাসিক্যাল অ্যারাবিক এটা কুরাইশি অ্যারাবিক ক্লাসিক্যাল এই অ্যারাবিকটুকু শিখলে আপনি কোরআন শিখতে পারতেন আমি একটা তথ্য দিচ্ছি আপনি অভিভূত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল কোরআনে আমার কাছে যে কোরআন আছে এটা হাফেজি কোরআন নয় হাফেজে কোরআন যেটা হাফেজ মাসহাফ সেখানে প্রায় 600টা পৃষ্ঠা থাকে কয়টা পৃষ্ঠা 600 পৃষ্ঠা এই 600 পৃষ্ঠায় 30 পারা কোরআন আছে তার মানে প্রতি 20 পৃষ্ঠায় এক পারা করে কোরআন শেষ হয়
প্রতি 20 পৃষ্ঠায় এক পারা কোরআন যদি একটা পৃষ্ঠা খুলে দেখেন হাফেজে কোরআনের এটা হাফেজে কোরআন নয় হাফেজে কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখলে আপনি দেখবেন সেখানে 15টা লাইন থাকে কয়টা লাইন 15টা লাইন এবং প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজে 8টা থেকে 9টা শব্দ থাকে কোন লাইনে 10টা থাকতে পারে কোন লাইনে 8টা থাকতে পারে কিন্তু এভারেজে 8টা থেকে 9টা শব্দ থাকে এই হিসাবে আল কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে 135টা শব্দ থাকে 135 বা 34 36টা এরকম শব্দ থাকে এখন এই পৃষ্ঠা সংখ্যা দিয়ে যদি আমরা এই শব্দ সংখ্যাকে গুণ করি তাহলে দেখব যে আল কোরআনে মোটামুটি ভাবে 77800টা শব্দ আছে কয়টা বলেন 77800টা এখন 77800টা শব্দের অর্থ যে জানে সে 100% কোরআনের অর্থ জানে কিন্তু এটা কঠিন মনে হবে কিন্তু আল্লাহ পাক বলেন সূরা কমারের মধ্যে আয়াত নাম্বার 17 22 32 এবং 40 একই সূরায় চারবার বলেছেন সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আছো কি আল্লাহ পাক বলেন আমি কোরআনকে সহজ করেছি এখন উপদেশ গ্রহণ করার কেউ আছো কি আল্লাহ পাক বলেন তাহলে আমরা দেখছি 77800টা শব্দের অর্থ আমাকে জানতে হবে আল্লাহ বলেন কোরআনকে সহজ করেছে তাহলে কিভাবে সহজ হলো উত্তর এই শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে আমার সাথে কথা বলেন কয় ভাগে তিন ভাগে এক ভাগ হচ্ছে ইসম বা নাউন এক ভাগ হচ্ছে ইসম বা বিশেষ্য পদ বা নাউন যেগুলোকে আমরা নাম বলি যেমন আল্লাহ মুহাম্মদ জিব্রিল ইব্রাহিম এই যে নামগুলো আছে কোরআনের মধ্যে এগুলো 1% একটা অংশ একটা ভাগ এটাকে ইসম বলা হয় বা বিশেষ্য বলা হয় আমরা বাংলায় যেটাকে বলি বিশেষ্য বা আমরা ইংরেজিতে বলি নাউন্স আর আরবিতে বলা হয় ইসম ঠিক আছে এটা হলো এক ভাগ সেকেন্ড ভাগ হচ্ছে ফিআইল বা ক্রিয়া যেটাকে আমরা বলি যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এটাকে আমরা ক্রিয়া বলি যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্বস আমরা ইংরেজিতে ভার্বসকে কয় ভাগে ভাগ করি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স তিনটা ভাগে ভাগ করি কিন্তু আরবিতে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে মাজি মানে অতীতকাল এবং মুদারি মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকাল মানে দ্বিতীয় ভাগটা হচ্ছে এখানে আপনার ক্রিয়াপদ আছে যেমন না আবুদু আমরা ইবাদত করি এটা ক্রিয়া না এটা ক্রিয়া কি না কাজ কি না নাসাইন আমরা সাহায্য চাই সাহায্য চাওয়াটা কাজ কি না সাহায্য চাই কাজ এরকম অসংখ্য অসংখ্য ক্রিয়া দিয়ে আল কোরআন ফাংশন করা হয়েছে যেমন সে সাহায্য করলো সে চলে গেল সে আসলো হ্যাঁ সে আসবে সে যাবে সে এলো সে আসবে তুমি এলে তুমি আসবে আমি এলাম আমরা আসলাম এরকম অসংখ্য ক্রিয়া কোরআনের মধ্যে আছে এই ক্রিয়াগুলোকে বলা হয় ফেল কি বলে ফেল এটা হলো কোরআনের দ্বিতীয় ভাগ 77800টা শব্দকে ইসমে ভাগ করা যায় ফেলে ভাগ করা যায় আরেকটা ভাগ বাকি থাকে তার নাম হলো হরফ হরফ মানে হলো অব্যয় হরফ মানে কি অব্যয় অব্যয় কেমন ওই যে প্রিপজিশন শুনেছেন প্রিপজিশন কনজেনশন আমরা যে বলি প্রিপজিশন কনজেনশন যেগুলো শব্দের সাথে শব্দের সম্পর্ক করে দেয় বা বাক্যের সাথে বাক্যের সম্পর্ক করে দেয় মনে আছে যেমন এই যে বিসমিল্লাহ কি বলি আমরা বিসমিল্লাহ যেমন বি মানে এখানে হলো দ্বারা বা সাথে ইসম মানে নাম আল্লাহ মানে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে শুরু করছি আল্লাহর নামের সাথে শুরু করছি এই বিটা হচ্ছে এখানে হরফ বিটা কি হরফ তারপরে যেমন আমরা বলি ফি সাবিলিল্লাহ কি বলি এই কি সমস্যা এখানে হ্যাঁ এত কথা কেন এখানে আশ্চর্য খেয়াল করে বুঝাচ্ছিলাম হরফ বিসমিল্লাহ বলছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে বি ইসমিল্লাহ ইসম মানে নাম আল্লাহ মানে আল্লাহ আর বি মানে দ্বারা আমরা বলি কিন্তু বিসমিল্লাহ আমরা কিন্তু বি ইসমিল্লাহ বলি না আমরা কি বলি বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দ্বারা শুরু করছি এই দ্বারাটা হচ্ছে এখানে অব্যয় যেমন আমরা বলি ফি সাবিলিল্লাহ ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করো এই যে ফি মানে আল্লাহর পথে ভিতরে আল্লাহর পথে মধ্যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো এই ফিটা হচ্ছে এখানে হরফ এরকম অসংখ্য আছে মিন যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহ আল্লাহর কাছে মিনাশ শাইতান শয়তান হতে এই যে শয়তান হতে হতে থেকে এগুলো কি হরফ না অব্যয় না প্রিপজিশন এগুলো হচ্ছে হরফ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইসম বা নাউন্স
বা আমরা যেটা বৈশিষ্ট্য পদ বলি একটা হলো ক্রিয়া বা ফেইল যেটাকে আমরা ভার্বস বলি একটা হলো অব্যয় বা হরফ যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিপজিশন প্রোনাউন্স বা কনজাংশন এগুলো একসাথে মিলে হরফ এখন এই 77800টা শব্দকে আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন এবং দেখবেন শুনেন এখানে দেখবেন এই 77800টা শব্দ মাত্র 4 থেকে 4500 শব্দ থেকে বের হয়েছে কত হাজার বলেন 4 থেকে 4500 তাহলে পরিসংখ্যানটা কমে আসলো না এখন 4 থেকে 4500 শব্দ যে জানে এবং এর ব্যাকরণিক ফাংশন যে বোঝে সে কোরআনের 100% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ সহজ হলো কি না আচ্ছা আরো সহজ করতেছে দেখেন আমরা সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহা জানি তো সবাই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে 18 থেকে 20টা শব্দ আছে যেমন الحمد لله رب العالمين ঠিক আছে الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এরকম শব্দ আছে প্রায় 18 থেকে 20টা এই সূরা ফাতিহার এই শব্দগুলোই সূরা ফাতিহার এই শব্দগুলোই আল কোরআনে ঘুরে ফিরে এসেছে প্রায় 7800 বার 7800 বার সূরা ফাতিহার এই শব্দগুলোই কোরআনে বারবার ঘুরে 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 এসেছে মানে যে সূরা ফাতিহার অর্থটা জানে সে কোরআনের 7800টা শব্দের অর্থ জানে বুঝতে পারছেন এবার সূরা ফাতিহার সাথে কোরআনের শেষের পারা আম্মা পারা যেটা আমরা বলি আম্মা ইয়াতাসাআলুন এই পারার 20টা সূরা শেষের 20টা সূরা যেমন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরা কুরাইশ সূরা মাউন সূরা কাউসার সূরা কাফিরুন এরকম ছোট ছোট 20টা সূরা শেষের 20টা সূরা সূরা ফাতিহা সূরা ফাতিহা প্লাস শেষের 20টা সূরা এবং আপনি দুরাকাত নামাজে যে আরবিটুকু বলেন আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে আরবিগুলো বলেন এগুলোকে যদি একত্রিত করেন যে শব্দগুলো পাওয়া যাবে এই শব্দগুলোকে দিয়ে কোরআনের 40000 শব্দ আছে কত হাজার এগুলো গবেষণা এবং এগুলো আপনি অনলাইনে সার্চ করে আপনি বের করতে পারবেন অনেক ওয়েবসাইট বের হয়ে গেছে অনেক কোর্স বের হয়ে গেছে মাত্র 21টা সূরা এবং কোরআনের সূরাগুলোর সাথে আরবি ব্যাকরণের কিছু পদ্ধতি আছে যেমন একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ বের করার একটা পদ্ধতি আছে সিলসিলাতুল আফআল বলি আমরা এই পদ্ধতিগুলোর সাথে যদি আপনি দুরাকাত নামাজেরও অর্থটা জানেন এই ব্যাকরণগুলো বোঝেন ইসম ফিল হরফটা বোঝেন ট্রান্সফরমেশন বোঝেন আপনি কোরআনের 40000 শব্দের অর্থ তুলতে পারবেন ইনশাআল্লাহ 40000 বাকিগুলো কি হবে সেটা পরে বলছি উইদিন 6 থেকে 1 বছরের মধ্যে সপ্তাহে যদি 3 দিন করে কেউ সময় দেয় ইনশাআল্লাহ আল কোরআন আল কোরআনুল কারীমের 70 থেকে 80 ভাগ অনুবাদ সে শিখতে পারবে ইনশাআল্লাহ এরকম পদ্ধতি আছে এখন যুগ এগিয়ে গেছে না অনেক কোর্স বের হয়েছে না এই যে আপনারা বিসিএস কোচিং করেন না আপনারা সাইফোর্সের কোচিং করেন আইএলটিএস করেন এফএম মেথড করেন না অনেক মেথড বের হয়েছে যেগুলো দিয়ে আপনাকে 3 মাসে ইংরেজি শিখিয়ে দিবে 3 মাসে আপনাকে কোরিয়ান ভাষা শিখিয়ে দিবে আছে না এমন এরকম কোরআনের অনেক কোর্স আছে আপনাকে 6 থেকে 1 বছরের মধ্যে কোরআনের 60-70% অর্থ শিখিয়ে দিবে এবং এগুলো অনলাইনে অ্যাভেলেবল আমি পাবলিক ওয়েবসাইটের নামও বলে দিচ্ছি ভাষায় সার্চ করে দেখেন www.understandquran.com www.understandquran.com ভাষায় গিয়ে সার্চ করে দেখবেন সেখানে কোর্সগুলো লঞ্চ করা আছে এই ওয়েবসাইটের নাম জানবেন এরকম আরো অনেক ওয়েবসাইট আছে আমি এটা বললাম কেন কারণ এটা বিগিনার যারা যারা স্টার্ট করছেন পড়াশোনা প্রাথমিক লেভেলে যারা তাদের জন্য সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটা ওয়েবসাইট এবং আপনারা কি ডক্টর জাকির নায়েকের নাম শুনেছিলেন তার একটা পৃষ্টিভি ছিল বন্ধ হয়ে গেছে মনে আছে আর তার আগে পৃষ্টিভি উর্দু ছিল মনে আছে বাংলা তো পড়া হয়েছে আগে কিন্তু পৃষ্টিভি উর্দু ছিল ইংলিশ ছিল ওই পৃষ্টিভি উর্দু এবং ইংলিশের মধ্যে এই ওয়েবসাইট থেকে এই কোর্সটা করানো হতো তখন মানুষ জানতোই না তখন মানুষ এটা বুঝতে পারে নাই কারণ ওগুলো মানুষ খুব একটা তখন দেখতো না এই এই কোর্সগুলো এখন অনলাইনে লঞ্চ করা আছে যদি একটু ইউটিউব ঘাটেন অনলাইন ঘাটেন আপনি উইদিন 6-1 ইয়ার 6 মাস থেকে 1 বছরের মধ্যে কমপক্ষে কোরআনের 50% অর্থ শিখতে পারবেন ইনশাআল্লাহ